আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। ক্যাম্প ডেভিড চুক্তি কি, এই নিয়ে আজকে আলোচনা বিস্তারিতভাবে। 1977 সালের শেষের দিকে ব্রিটেনে মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত আকস্মিকভাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী মেনাচেম বেগিনের সঙ্গে সাক্ষাৎ করেন। এরই সূত্র ধরে 1978 সালের 5 থেকে 17 সেপ্টেম্বর সময়ে ওয়াশিংটন থেকে 67 মাইল দূরবর্তী ক্যাম্প ডেভিড নামক স্থানে অবস্থিত বার্চ লজ ও ডক উড লজ নামক মার্কিন প্রেসিডেন্টের অবকাশ যাপনের জন্য নির্মিত প্রাসাদ্বয়ে প্রেসিডেন্ট কার্টার, প্রেসিডেন্ট সাদাত ও প্রধানমন্ত্রী বেগিনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। এর ফলশ্রুতিতে এক চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তিতে সাব্যস্ত হয় যে সিনাই এলাকা মিশর ফিরে পাবে, গাজা ও জর্ডান নদীর পশ্চিম তীর 5 বছরের জন্য স্বায়ত্তশাসন পাবে এবং পশ্চিম তীরে ইসরায়েলি সৈন্য বহাল থাকবে। এই চুক্তিতে পিএলওর ব্যাপারে কোনো উল্লেখই ছিল না, যদিও পিএলও প্যালেস্টাইনি জনগণের জাতিসংঘ কর্তৃক স্বীকৃত একমাত্র প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান। এই চুক্তিতে গোলান উপত্যকার ব্যাপারেও কোনো উল্লেখ না থাকায় সিরিয়ার সমস্যাও পূর্ববৎ থেকে যায়, অর্থাৎ সিরিয়ার সমস্যা বলবৎ থেকে যায়। সর্বোপরি বিতাড়িত প্যালেস্টাইনদের স্বদেশে প্রত্যাবর্তন ও পুনর্বাসনের প্রশ্ন, প্যালেস্টাইনিদের আত্মনিয়ন্ত্রণাধিকারের প্রশ্ন এবং 1967 সালে অধিকৃত বাইতুল মুকাদ্দাস ও অন্যান্য এলাকা প্রত্যার্পণের প্রশ্ন সম্পূর্ণ উপেক্ষিত থাকে। এই চুক্তির ফলে আরব বিশ্ব বিভক্ত হয়ে পড়ে এবং ইহুদিরা আরও বেপরোয়াভাবে তাদের তৎপরতা চালানোর সুযোগ পায়। অবশ্য এই চুক্তির দরুন মিশর তার হারানো এলাকা ফিরে পায়, কিন্তু মধ্যপ্রাচ্যের সমস্যা ও উত্তেজনা আরও বৃদ্ধি পেতে থাকে। এই সমস্যা উত্তেজনা 1982 সালের জুন জুলাই মাসে প্রচণ্ড রক্তক্ষয়ী যুদ্ধে রূপ পরিগ্রহ করে। এই ছিল ক্যাম্প ডেভিড চুক্তি নামে বিস্তারিত। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।